আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ডাক্তার রিয়াজ মৃধার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রতিনিধি নাসির মাহমুদের পাঠানো তথ্যে চিত্র দেখুন বিস্তারিত। দিনব্যাপী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে তার পিতামাতার নামে রফিক নূরজাহান হসপিটাল, তার নিজ বাড়িতে 8 জন ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়। ফ্রি এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিক্স নির্ণয় করা হয়। এতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকদের স্বাস্থ্য সেবা পান পূর্ব চিলা হলদিয়া ধানখালি আমতলী সদর ইউনিয়নের প্রায় 1000 রোগী। উক্ত ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার রিয়াজ মৃধা, চর্ম ও যৌন বিভাগের ডাক্তার ফাইজুর রহমান, শিশু বিভাগের ডাক্তার শোয়েব এইচ খান, স্ত্রী রোগ প্রসূতি ও গাইনি বিভাগের ডাক্তার ডলি বিনতে হক, স্ত্রী রোগ প্রসূতি ও গাইনি বিভাগের ডাক্তার লুনা বিনতে হক, মেডিসিন বিভাগের ডাক্তার মাসুদ পারভেজ, চক্ষু বিভাগের ডাক্তার এস এম শামসুল আরেফিন, বক্ষব্যাধি হৃদরোগ হরমোন মেডিসিন ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডাক্তার ইশতিয়াক আহমেদ তালুকদার সহ আগত বেশ কয়েকজন ডাক্তার প্রায় 1000 রোগীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসা প্রদান করেন। ডাক্তার মোহাম্মদ রিয়াজ মৃধা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমার বাবা মায়ের নামে প্রস্তাবিত হসপিটাল প্রাঙ্গণে এই ক্যাম্প করা হয়েছে। সকলে আমার পিতামাতার জন্য দোয়া করবেন, এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং কি অবস্থান আছে? সকাল থেকে আসছে, অনেক রোগী আসছে, বেশ ভালো রোগী হয়েছে। প্রতি বছরই তো আমরা আসছি মেডিকেল ক্যাম্পের জন্য। এখন পর্যন্ত আপনি কতজন রোগী দেখছেন? আমাদের 70 ক্রস করছে। 70 ক্রস করছে।